প্রযোজকদের সঙ্গে সংঘাত, আজও বন্ধ সিরিয়ালে শুটিং, একাধিক মেগার পুনঃসম্প্রচার, বকেয়ার দাবিতে অনর আর্টিস্ট ফোরাম। সময় মতন আমার পারিশ্রমিকের পরে আমার সময় মতন টাকা চাওয়াটা কি অন্যায়? উত্তর দিনাজপুরের ইসলামপুরের ধনতলায় দোকানের সামনে বাইক রাখা নিয়ে দোকানদারের সঙ্গে বচসার জেরে চলল গুলি। গুলিবিদ্ধ অবস্থায় দোকানদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু, দুষ্কৃতীদের ছুরির আঘাতে আহত দোকানদারের ছেলেও। প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ। লালবাজার থেকে ঢিলছড়া দূরত্বে বিপজ্জনক বাড়িতে 70টি সংস্থার অফিস। আজ সকালে বিপজ্জনক অংশ ভাঙতে যান কলকাতা পুরসভার কর্মীরা। বিভিন্ন সংস্থার কর্মীরা তাদের বাধা দেওয়ায় তৈরি হয় উত্তেজনা। হাতিবাগানের গ্রে স্ট্রিটে আয়ুর্বেদিক হাসপাতালে আগুন। দুপুরে হাসপাতালের ওষুধ তৈরির ঘরে আগুন লেগে যায়। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ছড়ায় আতঙ্ক। দমকলের 2টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রেলগেটের দাবিতে সোনারপুর সুভাষগ্রামের মাঝে অবরোধ। শিয়ালদা দক্ষিণ শাখায় রেল চলাচল বিপর্যস্ত। ক্যানিং বজবজ বাদে বাকি লাইনে ট্রেন চলাচল বন্ধ। চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। নারদকাণ্ডে এবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী হিসেব রক্ষককে তলব ইডির। ইডি সূত্রে খবর, এর আগে শুভেন্দু দাবি করেন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা নির্বাচনে খরচ হয়েছে। সেই টাকা কিভাবে খরচ হয়েছে সেই সংক্রান্ত নথি নিয়ে ইডি দপ্তরে তলব করা হয়েছে পরিবহন মন্ত্রী নির্বাচনী হিসেব রক্ষককে। আজই হাজিরা নির্দেশ। ঈশ্বরের আপন দেশে কবে ফিরবে স্বাভাবিক পরিস্থিতি? ক্ষতিগ্রস্ত কেরলের বিখ্যাত ব্যাকওয়াটার, উত্তরাংশে জল নামলেও জলমগ্ন কুপ্পাপুরম, বন্ধ একমাত্র হাসপাতাল। জলমগ্ন কেরলে সাপের উপদ্রব, ভয়ে কাঁটা সবাই। প্রাক্তন ফুটবলার বিজয়নের ত্রিশূরের বাড়িতে বিষধর সাপ, সর্ববিশারদ বন্ধুর তৎপরতায় রক্ষা। এবার বন্যার কবলে উত্তর ওড়িশা। ভারী বৃষ্টির কারণে ইন্দ্রাবতী নদীর জল বইছে বিপদ সীমার উপর দিয়ে, নদীর জল রাস্তার উপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ওড়িশায় আগামী 5 দিন ভারী বৃষ্টি হবে। এদিকে দক্ষিণ ওড়িশায় বৃষ্টি কমেছে, ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। টানা বৃষ্টিতে জলমগ্ন মধ্যপ্রদেশের একাংশ। ভোপালে বাড়ি ভেঙে 3 জনের মৃত্যু। রায়সেনে 146 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। এলাকার বিভিন্ন রাস্তার উপর দিয়ে বইছে জল। বিনা নদীর উপর সেতু ভেসেছে। বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ইতিমধ্যে স্থলভাগে ঢুকে গিয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট সহ পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে আজও কলকাতা সহ এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিহারের ভোজপুর জেলায় 19 বছরের তরুণকে খুনের অভিযোগে জড়িত সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ। শূন্যে গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় গ্রেপ্তার 15। মালদার বৈষ্ণবনগর থানার সীমান্তলাগো অঞ্চলে গরু পাচারকারীদের সঙ্গে ঝামেলার জেরে বিএসএফ এর ছোড়া গুলিতে গুরুতর জখম 5ম শ্রেণীর এক ছাত্র। পরিবারের অভিযোগ, বাচ্চাকে কিছুই দেখতে পাচ্ছে না ছাত্রটি। বৈষ্ণবনগর থানায় অভিযোগ দেয়। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির ছাই ময়দান এলাকায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। হালিশহর পুরসভার নির্দল কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের। আটক এক। দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার চাকদার কামালপুরে। প্রতিবেশী যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে কুপিয়ে খুনের অভিযোগ পরিবারের। আটক অভিযুক্ত। পরপর 3টি মেয়ে হওয়ায় 9 মাসের কন্যা সন্তান সহ গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ডাঙ্গাপাড়া গ্রামের ঘটনা। স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের, অভিযুক্তরা পলাতক। পারিবারিক বিবাদের জের বহরমপুরের কৃষ্ণমাটি এলাকায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে মৃত্যু। পলাতক অভিযুক্ত শাশুড়ির খোঁজে তল্লাশি পুলিশের। পুরুলিয়ার বলরামপুর থানার মাঝিটি গ্রামে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। বলরামপুর থানায় স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। দুবাইয়ে নদিয়ার শ্রমিকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। ঘটনার 14 দিন পর গ্রামের বাড়িতে ফিরল কফিনবন্দি দেহ। চলতি মাসের 8 তারিখ তার বাড়িতে ফোন করে এক সহকর্মী জানান 7ই অগস্ট মহারাষ্ট্র হায়দ্রাবাদের 2 যুবক মহিবুলকে খুন করেছে, যদিও খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। এক নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সল্টলেকের আইএ ব্লকে। পুলিশ জানতে পেরেছে এই মহিলা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন। পারিবারিক অশান্তি নাকি অবসাদ, না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সহকর্মীকে নিয়ে ঘুরতে গিয়ে বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্যু, আটক সহকর্মী সহ 3। জিজ্ঞাসাবাদে দাবি, মত্ত অবস্থায় সোদপুরের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ার গাইঘাটার পশ্চিম সোনাটিকারির পুকুরে নেমে সংজ্ঞাহীন হয়ে পড়ে। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। খেলতে বেরিয়ে কলেজ ছাত্রের রহস্য মৃত্যু, বীরভূমের সাঁইথিয়া স্টেশনের ধার থেকে মৃতদেহ উদ্ধার। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন বলে দাবি পরিবারের, তদন্তে মোহাম্মদবাজার থানার পুলিশ। বিকল শিলিগুড়ি জেলা হাসপাতালে লিফট 1 ঘন্টা আটকে অন্তঃসত্ত্বা। ঘটনার কথা স্বীকার করে হাসপাতালের সুপার জানিয়েছেন, পূর্ত দপ্তরের রক্ষণাবেক্ষণে গাফিলতির জেরেই এই বিপত্তি।
ছুটির পর স্কুলের মাঠে বসে মদের আসর, চলে পিকনিক। বীরভূমের নলহাটির ভদ্রপুর জুনিয়র গার্লস হাই স্কুলের ঘটনা, মদের বোতল ভাঙা কাচ পড়ে থাকায় মাঠে খেলাধুলো প্রায় বন্ধ। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, সমস্যার কথা জানিয়ে তারা বিডিওর দ্বারস্থ হয়েছে। স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বীরভূমের রামপুরহাটে 60 নম্বর জাতীয় সড়কের ওপর বেসরকারি ঋণদানকারী সংস্থার অফিসে আগুন, ঘোষীভূত অফিসের আসবাব নথি, দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পানশালায় বিনা অনুমতিতে ডান্স বার চালানোর অভিযোগ, হাওড়ায় অভিযান পুলিশের, 4টি পানশালা থেকে 54 জন মহিলাকে আটক করা হয়, পানশালাগুলির দায়িত্বে থাকা 11 জনকেও গ্রেফতার করেছে পুলিশ। এয়ারপোর্ট থানার মাইকেল নগরে যশোর রোডে পথ দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়ার বাসের পেছনে বেসরকারি বাসের ধাক্কা, আহত 3, বেসরকারি বাসের চালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, গাড়ি উল্টে আহত সরকারি আধিকারিক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ইএম বাইপাস থেকে পার্ক সার্কাসগামী লেনটি বন্ধ ছিল, পরে স্বাভাবিক হয় যান চলাচল। দুবারের বিশ্বজয়ীকে হারালো কৈশোরের স্পর্ধা, জাকার্তায় 10 মিটার এয়ার পিস্তলে সোনা জয় 16 বছরের সৌরভ চৌধুরীর, একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অভিষেক বর্মা। সৌরভ চৌধুরীর সোনা এবং অভিষেক বর্মার ব্রোঞ্জ পদক জয়ের দিনে এশিয়ান গেমসে রূপো জিতলেন সঞ্জীব রাজপুত। 50 মিটার থ্রি পজিশন রাইফেলে দেশকে রূপোর পদক এনে দেন হরিয়ানার এই শুটার, ব্রোঞ্জ এলো সেপাক টাকরোতেও।